Assalamualaikum, hello everyone. Shabai ke welcome korte Porosh Monisharizer. Aaj ke raat live hai. Ami Jahangir Hashmati. Aaj hi apna darshate Porosh Monisharizer. Adbhut shundur kicho chamatkar different pattern hai. Mulo to kata nahi dekha bo aaj ke, but different pattern hai. Jono bolte hi nikto no tum kicho shabshu mein apna ra Porosh Monisharizer kache expect korle chen. She expectation theke kintu aaj amra एक तो डिफरेंट स्टाइल है रिजनेबल प्राइस है कातन शाड़ी देखा बो तो चार जल्दी करें शब्द ज्वाइन कर फिर एवं जाने फिर दिन जावन नीचे लाइट और साउंड कोनो प्रॉब्लम आ चाहिए कि ना दें आम के क्लियरली देख चें कि ना रुका ये इस रात आपो ऑल क्लियर थैंक यू सो मच आपो जारा ज्वाइन कर चें हम रखी करते पारी लाइफ ट्रैक निज निज टाइम लाइन शेयर करने दे पारी बाइंग सेलिंग ग्रुप ग्रोथ करने दे पारी दादर क्लियर आर कैमन आछेन बॉबी तरह बॉबी आपो हम बेस भालो आछे अपने दुआए अनेक 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 भालो आछे अस्सलामु अलैकुम भैया रुका ये इस रात आपो वालेकुम अस्सलाम So, আপনারা যারাই জয়েন করছেন অবশ্যই লাইভটাকে কিন্তু একটু শেয়ার করে নেবেন ওকে লাইভটা শেয়ার করে নেবেন বাইং সেলিং গ্রুপগুলোতে শেয়ার করে নেবেন ভাইয়া ক্লিয়ার জান্নাতুল মিম জান্নাতুল মাহি আপু জান্নাতুল মাহি আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরশমনি শাড়িজের পক্ষ থেকে এবং স্পেশালি আমার পক্ষ থেকে তো আজ আমি চিন্তা করছি রিজনেবল প্রাইজের একটা বেস্ট কালেকশন দেখাবো আপনাদেরকে কাতানের উপরে যারা নতুন প্যাটার্নের ডিজাইন দেখতে চেয়েছিলেন সেই নতুন প্যাটার্নের ডিজাইন হবে তার আগে সবাই একটু জয়েন করে ফেলুন জয়েন করতে করতে কিন্তু আমরা কি করতে পারি আমাদের বেসিক ইনফরমেশনটা জেনে নিতে পারি বেসিক ইনফরমেশনটা হচ্ছে কি মিরপুর বেনারসি পল্লিতে আমাদের দুটি আউটলেট আছে একটা হচ্ছে পরশমনি শাড়িজ 1 যেটা 1 নম্বর লাইনে 7 নম্বর দোকান আর একটা হচ্ছে পরশমনি শাড়িজ 2 8 নম্বর লাইনের 8 নম্বর দোকান এসে দেখে শুনেও কিন্তু মন পছন্দের শাড়িগুলো নিয়ে যেতে পারেন তো চলুন আজকে অনেক বেশি কথা না বাড়িয়ে চট জলদি শুরু করি আপনাদের মন পছন্দের শাড়িগুলো দেখানোর অর্পিতা আপু কেমন আছেন আমি কিন্তু ভালো আছি এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তো চলুন শুরু করি আজকে একটা সবারই মন পছন্দের কালার দিয়ে শুরু করি মন পছন্দের কালার থাকছে আপনাদের যে কালারটা সবাই বেশি অনেক 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 বেশি পছন্দ করেন একদমই কাতানের উপরে যে ট্রেডিশনাল পাড়ের যে ডিজাইনটা আছে ট্রেডিশনাল পাড়ের ডিজাইনের সাথে কিন্তু অদ্ভুত সুন্দর করে কিন্তু কম্বিনেশন করে দেওয়া আছে তো চলুন প্রথম শাড়িটা খুলে দেখাই আপনাদের একটু প্রথম শাড়িটার ভেতরে কি আছে তো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলোর কমফোর্টনেসের কথাটা কি বলবো কমফোর্টেবল শাড়ি আপনারা সবসময় এই শাড়িগুলো পরেছেন এবং গিফটের জন্য কিন্তু ব্যবহার করেন এই শাড়িগুলো কিন্তু অত্যন্ত সফট এবং লাইট ওয়েটের হয় সালমা আক্তার আপু জি ভালো আছি দুটি মন ভালোবাসা কি হয়েছে জাহাঙ্গীর ভাইয়া কেমন আছেন জি বেশ ভালো আছি আপু আপনারা কেমন আছেন কি করছেন জানিয়ে ফেলতে পারেন কিন্তু তো চমৎকার শাড়ি থাকছে আপনাদের জন্য আজকের লাইভে এবং লাইভ শেষে কিন্তু চেষ্টা করব আচমকা অফারের দু তিনটা পাঁচটা বেশি না পাঁচটা শাড়ি দেখানোর জন্য ওকে সবাই সাথে থাকলে কিন্তু আমি চেষ্টা করে যাব তো এই হচ্ছে শাড়িটা যে শাড়িটা আমি এখন ধরে আছি এই শাড়িটা প্রাইস সম্পর্কে আপনারা সবাই সুপরিচিত ওকে তো এটার যে বডিটা ডিজাইন আছে বডিটা ডিজাইনটা দেখুন এখানে বুটি ডিজাইন রয়েছে এখানে কার্দানা ডিজাইন রয়েছে পাড়ে যে প্যানেলের ডিজাইনটা সেটা তো থাকছেই এই প্যানেলের উপরে কিন্তু তিনটা করে বুটি ডিজাইন দেওয়া আছে ভাইয়া নীল শাড়ি দেখাও ঠিক আছে মাহি আপু আমি দেখিয়ে দিব ঠিক আছে নীল শাড়ি দেখাবো দরকার পড়লে এটার পরেই নীল শাড়িটা দেখাবো তো এটার পুরো বডিটা জুড়ে এই কাজ তো থাকছেই সাথে আঁচলটা দেখি একটু হ্যাঁ আঁচলটা কি চমৎকার একটা আঁচল কিন্তু পদ্মশ্রী ফ্লাওয়ারের উপরে অদ্ভুত সুন্দর কিন্তু আঁচলটা এবং শাড়িটার কমফোর্টনেসের কথা তো আমি না বললেই চলবে কারণ আপনারা সবাই শাড়ি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে এবং সবাই জানেন এই শাড়িটার ব্যাপারে তো এই হচ্ছে শাড়িটা শাড়িটা আমি ধরেছি জাস্ট যাদের পছন্দ হবে টেক স্ক্রিনশট ইনবক্স টু পরশমনি শাড়ি ওকে আর এটার এটা হচ্ছে গিয়ে আপনার কুচির পোর্শনটা কিন্তু জাস্ট ওয়াও হবে ফারজানা আপু প্রাইস বলছি রিয়া আপু বল হ্যালো ভাইয়া হ্যালো আপু কেমন আছেন আপনি কি করছেন সবাই লাইভটাকে জয়েন করে কিন্তু কি করতে হবে একটু শেয়ার করে নিতে হবে তো কুচিটা দিয়ে নিয়েছি অলমোস্ট জাস্ট এভাবে ধরবো শাড়িটা এভাবে ধরলাম আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন নীল শাড়ি দেখান দাদা ববিতা রয় ববি আপু নীল শাড়িটা দেখাবো নীল শাড়ি এটার পরেই দেখাবো তো এই হচ্ছে শাড়িটা আমাদের প্রাইসটা বলে দিচ্ছি এই শাড়ির প্রাইস সবাই জানেন তারপরও বলে দিচ্ছি আমি কত পড়ছে প্রাইসটা ১৬০০ টাকা মাত্র কত ১৬০০ টাকা সামনে পুজো আছে পুজো বেশ কয়েকদিন ধরে চলে চার দিন পাঁচ দিন ধরে প্রোগ্রাম হয়ে থাকে তো এক এক দিন আপনারা এক এক রকম শাড়িতে নিজেকে সাজাতে পারেন হ্যাঁ এরকম গর্জেস একটা শাড়ি সিম্পল একটা অর্নামেন্টস দিয়ে কিন্তু পরলে খুবই চমৎকার লাগবে শাড়িগুলো প্রাইসও তো থাকছে একদমই রিজনেবল মাত্র ১৬০০ টাকা ওকে
ভাইয়া শাড়িটার প্রাইস কত? জি অর্পিতা আপু, এই মাত্র বলে দিয়েছি, শাড়িটার প্রাইস থাকছে মাত্র 1600 টাকা। ঠিক আছে, যারা জেনারেলি শাড়ি পরেন না সে আপুদেরকে বলছি এই শাড়িগুলো খুবই কমফোর্ট হবে, আপনারা কিন্তু অনায়াসে যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে পরতে পারবেন। ঠিক আছে, শাড়িগুলো সফট এবং লাইট ওয়েটের হবে, মাত্র কত? 1600 টাকা। যাদের পছন্দ হচ্ছে চট জলদি একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সন্ধ্যা তারা আপু, কেমন আছেন আপনারা, কে কি করছেন? ওকে, আর প্রতিটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পোর্শন আছে, প্রতিটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, শেয়ার ডান, শেয়ার করার জন্য। তো নীল কালার শাড়ির রিকোয়ারমেন্ট ছিল, আমি নীল কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা নীল, এটা আকাশি টাইপের নীল, একটা ডার্ক নীলের শাড়ি দিও তো মামা। তো ও আচ্ছা, পল ডিজাইনেও আছে, এমনিতেও একটা নীল কালার শাড়ি দাও, সবার রিকোয়ারমেন্ট আছে। দাদা আপনি তো অনেক সুন্দর শাড়ি কুচি দিতে পারেন। ববিতা রায় ববি আপু, জি আপু, এগুলো হচ্ছে গিয়ে একটু চেষ্টা করতে হয়, চেষ্টা করলে হয়ে যায়। জামাইয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আপু, ওয়ালাইকুম আসসালাম। তো এই হচ্ছে শাড়িটা, ওকে, মাত্র 1600 টাকা শাড়িটা। ভাই এই শাড়িটা কয়টা কালার আছে? ইচ্ছে আপু আমার হাতের শাড়িটা কিন্তু এই জাস্ট আমি একটা লাইভে কতগুলো শাড়ি দেখাবো, মনে করেন এই 15-20টা শাড়ি দেখালাম, 15-20টা কালার শেষ করা যাবে না, এই শাড়িটার এত পরিমাণ কালার আছে। ওকে, 15-20টারও বেশি কালার হবে যা দেখাবো, এটার বাইরে অনেক কালার আছে, আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে এটার কালার এবং ক্লিয়ার পিক দিয়ে দিবে। তো এই হচ্ছে শাড়িটা, শাড়িটা কিন্তু খুবই চমৎকারভাবে করে দেওয়া আছে এবং প্রাইস থাকছে কত? মাত্র 1600 টাকা। কেমন আছেন ভাইয়া? ইসরাত নুরি আপু আমি ভালো আছি, হাই ভাইয়া কেমন আছেন? নীল আপু আমি ভালো আছি, আফরোজা আপু কি লিখেছেন? মঙ্গল বেনারসি দেখেন, বেনারসি দেখবেন আপনারা, ঠিক আছে, রিকোয়ারমেন্টের শাড়ি দেখাবো যদি সাথে থাকেন আপনারা। তো এই হচ্ছে শাড়িটা, মাত্র 1600 টাকা, রেখে দিচ্ছি, নেক্সট কালার নিব। তার আগে রিকোয়ারমেন্টের একটা নীল কালার শাড়ি দেখাই, হ্যাঁ নীল, একটা নীল, ভালোবাসার রং নীল কালার। এই পেপারটা সরাই ফেলি আমরা একটু, হ্যাঁ নীল কালারটা দেখি তো কেমন লাগে, নীল কালারটা ডিজাইনটাও ডিফারেন্ট একটা ডিজাইন রয়েছে, হ্যাঁ ডিফারেন্ট ডিজাইন নীল কালার শাড়িটার। প্রতিটা শাড়িতে তো ব্লাউজের পোর্শন তো রয়েছে, উপরে পার্টটা হচ্ছে পেটানো, আর নিচে পাড়ে কিন্তু একটা ফিগার বুটি ডিজাইন রয়েছে, ফিগার বুটির সাথে কিন্তু এখানে প্যানেল ওয়ার্কটা দেখুন, তিনটা প্যানেল আছে যেটাকে আমরা চুড়ি প্যানেল বলে থাকি, এবং এটার আঁচলের পোর্শনটা দেখি একদমই লক করা। যারা জেনারেলি শাড়ি পরেন না সে আপুদের খুবই হ্যাজিটেশন হয় শাড়ি পরতে, তো আপনারা এরকম একদম পেটানো চুড়ি স্যান্ডেল আংটিতে বাজবে না, এমন একটা অসাধারণ শাড়ি নিয়ে ফেলতে পারেন। ওকে, আর এই হচ্ছে পুরো বডিটা শাড়ির, পুরো বডিটা জুড়ে এই বুটি ওয়ার্কটা রয়েছে। ঠিক আছে, আঁচলটাকে একটু সামনে করে দিচ্ছি, আপনাদের যাদের এই নীল কালার শাড়িটা ভালো লাগছে স্ক্রিনশট দিলে এই কালারের উপরে আপনাকে বেশ কয়েকটা কালার দেখা, মানে ডিজাইন দেখানো পসিবল। ওকে, বেশ কয়েকটা ডিজাইন আপনাকে প্রোভাইড করে দেবে, আর পুরো শাড়িটা কিন্তু ফার্স্ট ইন লাস্ট, দেখুন একদম লাস্ট পোর্শনে চলে আসছি, শুধু এতটুকু বাদ দিয়ে পুরো শাড়িটা জুড়ে কিন্তু এই কাজটা রয়েছে। যারা আপনারা ঢাকার ভেতরে রয়েছেন তারা কিন্তু পারেন কি আমাদের আউটলেটগুলো এসে ভিজিট করতে, অর্ডার করার নিয়মটা বলে দিন। অর্ডার করতে হলে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যে ইনবক্সটা রয়েছে সেখানে ইনবক্স করুন। ইনসাইড ঢাকা হলে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন ফুল, কোনো বিকাশ করতে হবে না আপনাকে, এবং ডেলিভারি কস্ট পড়বে মাত্র 100 টাকা। আর নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিলে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে। আর আউটসাইড ঢাকা থেকে যে আপুরা অর্ডার করবেন সে আপুদেরকে বলছে যে আপনাদের কি করতে হবে, জাস্ট 200 টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে। ওকে, আর এ হচ্ছে আমার শাড়িটা, যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করে ফেলতে পারে, ইনবক্স করলেই কিন্তু এগুলোর ক্লিয়ার পিক এবং সকল আপডেট ইনফরমেশন প্রোভাইড করবে আপনাদের। ঠিক আছে, জাস্ট আপনারা ঢাকার বাইরে থেকে 200 টাকা বিকাশ করলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে। রেখে দিচ্ছি এই শাড়িটাও, জাস্ট তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কিছু চমৎকার শাড়ি দেখাবো, অনেক শাড়ি নিয়েছি আপনার শাড়ির আসলে অনেক সুন্দর। আচ্ছা সাগর শরীফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হলুদ রেড মিক্স দেখান, আচ্ছা হলুদে লাল মিক্স দেখাবো, ঠিক আছে মীরা ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, হলুদে লাল মিক্স একটা শাড়ি দেখিয়ে দিব এটার।
তো এই কালার কম্বিনেশনটা দেখুন, আমি জানি না লাইটিং এর কারণে এই কালারটা কেমন দেখছেন আপনারা। আমি যদি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি, সিলভার জারি ওয়ার্ক আছে শাড়িটাতে। সিলভার জারি ওয়ার্কের সাথে এই শাড়িটা টিনেজার হোক এবং ওল্ড এজ হোক আপনারা কিন্তু পরতে পারবেন এই শাড়িটা। দেখুন শাড়িটার ভেতরে যে ওয়ার্কটা আছে একদমই জীবন্ত একটা ফ্লাওয়ারের মতো ডিজাইন করা। শাড়িটার কালার কিন্তু অদ্ভুত সুন্দর কালার, অসাধারণ সুন্দর কালারটা রয়েছে। এবং এই সুন্দর সুন্দর কালার কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টকে ফলো করেই করা। এগুলোকে পেস্টাল কালার মূলত বলে থাকি আমরা। পেস্টাল কালারের এই শাড়িগুলো কিন্তু দেখতে খুবই অসাধারণ সুন্দর হয়ে থাকে। ঠিক আছে, আঁচলটার দেখি একটু, আঁচলের ওয়ার্কটা দেখুন। ঠিক আছে, আপনার শপটা কোথায়? আমার শপটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে। ওকে, মিরপুর বেনারসি পল্লীতে। নীল শাড়িটার প্রাইস কত? 1600। আপু, নীল শাড়িটার প্রাইসও কিন্তু 1600 টাকা ছিল, আর ওটারও হিউজ কিন্তু কালার এবং ডিজাইন আছে। আমি জানি না এই কালারটা আপনারা কেমন দেখছেন, বাট অসাধারণ সুন্দর কালার এটা, অসাধারণ। আমার চোখের দেখায় খুবই চমৎকার লাগতেছে শাড়িটা, খুবই অসাধারণ শাড়ি লাগতেছে। লাইটিং এর কারণে আপনারা কালার বুঝবেন কিনা আমি জানি না, বাট এটা আমি বলবো, যারা লাইট সেট কালার পেস্টাল কালার পরতে পছন্দ করেন, সিলভার একটা ওয়ার্ক থাকবে, অর্নামেন্টস সিলভার রয়েছে, এরকম পরতে চান, জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে এটা ক্লিয়ার পিক দেখে নিন। শাড়িটার ক্লিয়ার পিক দেখে নিন, দেখলে আপনাদের অবভিয়াসলি ভালো লেগে যাবে। এই শাড়িটা খুবই চমৎকার, অদ্ভুত সুন্দর শাড়িটা রয়েছে। ঠিক আছে, অদ্ভুত সুন্দর শাড়িটা, প্রাইস থাকছে মাত্র 1600 টাকা। আচ্ছা, হলুদে লাল রিকোয়ারমেন্ট ছিল আপনাদের, না হলুদে লাল একটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, আপনারা যারা একটু ডিফারেন্ট স্টাইলে কিছু দেখতে চান সেটাও কিন্তু আমি চেষ্টা করবো দেখানোর। আচ্ছা, হলুদ কালারের ভেতর লাল রঙের পাড়া চুল, এই যে। ঠিক আছে, এটার যে জারি ওয়ার্কটা রয়েছে, জারিটা হচ্ছে রোজ গোল্ড জারি, যেটা আপনার গোল্ডের সাথে ইউজ করা হয়। আঁচলটা হচ্ছে পেটানো, এরকম একটা চমৎকার আঁচল। আর এটার কিন্তু ওয়ার্কটা দেখুন, অদ্ভুত সুন্দর একটা বুটি ডিজাইন করে দেওয়া আছে। এটার প্রাইসও কিন্তু 1600 টাকা। ঠিক আছে ভাইয়া, কালারটা অনেক সুন্দর অর্পিতা আপু, অবভিয়াসলি কালারটা অনেক বেশি সুন্দর। আমি তো বলেছি যে আমি সামনে থেকে দেখে কিন্তু ফ্যান হয়ে গেছি কালারটা। এক্সক্লুসিভ দেখান, এগুলো ভালো লাগ গেছে না আফরোজা? আচ্ছা ঠিক আছে, আমরা আজকে চেষ্টা করছিলাম রিজনেবল প্রাইসের কিছু দেখানোর, কিছু শাড়ি দেখিয়ে দিই, তারপর দেন আমি একটু এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভে চলে যাব। ভাইয়া রেড কালার শাড়ি দেখান, ইনশাল্লাহ দেখিয়ে দিব, ইনশাল্লাহ। যদি আপনারা সবাই সাথে থাকেন, লাইভটাকে শেয়ার করেন, ছোট ভাইয়াটাকে একটু সাপোর্ট করেন, তাহলে কিন্তু অবভিয়াসলি করব সেটা। তো আমার বেশ কয়েকটা শাড়ি না, আমি আরও 4-5টা শাড়ি দেখি, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু চলে যাব দামি প্রোডাক্টগুলো দেখানোর জন্য। তো এটা যাদের পছন্দ আছে এই কালার কম্বিনেশনে, অন্য কোনো ডিজাইন দেখতে চাইলে আপনারা কী করতে পারেন, জাস্ট চট জলদি একটা স্ক্রিনশট নিন, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন। ওকে, ইনবক্স করলে কিন্তু এটা ক্লিয়ার পিক এবং সকল আপডেট ইনফরমেশান প্রোভাইড করবে। রেখে দিচ্ছি শাড়িটা। নেক্সট কী কালার আছে? নেক্সট কালার হচ্ছে পিচ। ওকে, নেক্সট কালারটা থাকছে পিচ কালারের উপরে। তো এই হচ্ছে পিচ কালার, দেখুন এই হচ্ছে পিচ পিঙ্ক কালার। আর এটার যে ওয়ার্কটা আছে, ওয়ার্কটা তো সুন্দর আছে, চমৎকার ডিজাইন। আমি আগেই দেখেছি, আপনাদের সময় নষ্ট করব না, জাস্ট আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ধরছি, আমি সাথে সাথে ছড়িয়ে অন্য কিছু দেখাবো। ভাইয়া লাল লাল সাদা কালার কম্বিনেশনের শাড়ি হবে কি? হ্যাঁ হবে, লাল সাদা দেখাবো, সাথে যদি থাকেন আপনারা অবশ্যই দেখাবো। তো এই পুরো শাড়িটাতে কিন্তু ওয়ার্ক আছে। ঠিক আছে, রেখে দিচ্ছি। বাও, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা যারা জয়েন করেছে লাইভটাকে কিন্তু শেয়ার করে নেবে একটু কষ্ট করে। ওকে, লাইভটা শেয়ার করে নিলে হবে কি, যে আপুরা এখন অবধি জয়েন করতে পারেননি, কোনো কাজে রয়েছেন, কোনো ব্যস্ততার কারণে, সে আপুরা যেন আমাদের রেকর্ডেড লাইভটা দেখে নিতে পারেন। সে আপুরা এই চমৎকার অসাধারণ কালেকশনগুলো দেখলে হয়তোবা ওনাদের প্রয়োজন থাকতে পারে গিফটের জন্য, ভালো লাগবে কিন্তু এই শাড়িগুলো। ও আচ্ছা, অফার প্রাইস বাদ দিয়ে ওই জর্জেটে কম প্রাইসের শাড়িগুলো দেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক সুন্দর শাড়িগুলো। যে আপু, অবভিয়াসলি শাড়িগুলো সফট এবং লাইট ওয়েটের সুন্দর শাড়ি এগুলো। তো এটার যে পাড়ের ডিজাইনটা আছে, এটা পাড়ের ডিজাইন তো দেখাচ্ছি, আর এটার যে বডিতে ওয়ার্ক আছে স্পষ্ট বোঝা যাচ্ছে ডার্ক কালারে। আর এ হচ্ছে আমার শাড়িটার আঁচলটা। ওকে, পুরো শাড়িটা জুড়ে এরকম থাকবে। আমাদের গিফট করেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেওয়া হবে। বাও, ঐশ্বর্য,
ঐশ্বর্য আপু, ওয়াও এবং লাভ রিয়েক্টের সাথে শাড়িটা আসলে তাহলে জোস লেগেছে আপনার কাছে না? খুবই সুন্দর শাড়ি আসলে, কিন্তু অসাধারণ সুন্দর শাড়ি, মাত্র 1600 টাকায় পাচ্ছেন আপনার পরশমণি শাড়িজের কাছ থেকে। শাড়িগুলো যাদের ভালো লাগছে আপনারা কি করতে পারেন, চট জলদি একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশন নিয়ে কিন্তু শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারেন মাত্র 1600 টাকা। তো এটার যে কালারগুলো আছে, কালারগুলো আপনাদের জন্য দিচ্ছি। অর্গেঞ্জা শাড়ি দেখেন ভাইয়া, ইচ্ছে আচ্ছা ইচ্ছে আপু, অর্গেঞ্জা শাড়ি আমি দেখিয়ে দিব। অর্গেঞ্জা আপনাদের সবার রিকোয়ারমেন্টের শাড়ি দেখাবো, বাট আপনারা যদি সাপোর্ট পান আমাকে, যদি সাথে থাকেন, এটা ধরেছি জাস্ট আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে কিন্তু কি করতে পারেন, ইনবক্স করতে পারেন। ওকে, রেখে দিচ্ছি শাড়িটা, নেক্সট কালেকশনে চলে যাবো। ববি ববিতা রয় ববি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রাইস 1600 টাকা আপু, তুলি আপু প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, ঠিক আছে? যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে ফেলতে পারেন। আর সবগুলো কিন্তু লাইট সেট কালার, এখানে লাইটিং এর কারণে হয়তোবা কালারের উপরে ডিজাইনটা স্পষ্টভাবে আমরা নাও বুঝতে পারি, সেক্ষেত্রে কি করব আমরা কিন্তু এটার একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে কিন্তু এটার ক্লিয়ার পিক দেখে নিব, ক্লিয়ার পিক দেখে নিব। জাস্ট আমি এভাবে ধরলাম, আপনারা যেহেতু অনেক বেশি লাইট কালার, সেহেতু এটা লাইটিং এর কারণে দূর থেকে হয়তোবা কিছু বোঝা যাবে না, তা আমি কাছে থেকে জাস্ট একটু ধরে দেখালাম আপনাদেরকে। মাত্র 1600 টাকা, ওকে, মাত্র 1600 টাকায় অদ্ভুত সুন্দর শাড়িটা আপনাদের জন্য থাকছে পরশমণি শাড়িজের পক্ষ থেকে, ওকে, একদমই অফার প্রাইস এই শাড়িগুলো। তো রেখে দিলাম, আবার নেক্সট একটা কালারের পরে আপনাদেরকে একটু এক্সপেন্সিভ কিছু দেখাবো। সিক্রেট ফ্যান জয়েন করেছেন না কাইসার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। লাইফটাকে একটু শেয়ার করে নিব, আমার আম্মুও বলে আপনি অনেক সুন্দর করে কুচি দেন শাড়িতে, আমি আর আম্মু একসাথে আপনার লাইফ দেখি। রোকাইয়া ইসরাত আপু, থ্যাংক ইউ সো মাচ, আর আন্টিকে আমার সালাম বলবেন, আর বলবেন যে ওনার ছেলের মতোই তো আমি, আমার জন্য একটু যেন দোয়া করে, ঠিক আছে? হাই ভাইয়া কেমন আছেন? স্নেহা ফাকি আপু আমি ভালো আছি, আপনারা কি কেমন আছেন, কি করছেন? ফ্রি টাইমে লাইভটা লাইভে এসেছি, চমৎকার কিছু শাড়ি দেখাবো। সো আপনারা চাইলে কিন্তু ভাইয়াটাকে সাপোর্ট করে অনেকক্ষণ ধরে আড্ডা দিতে পারি, অনেক শাড়ি দেখতে পারি, হ্যাঁ অনেক শাড়ি দেখে নিতে পারি। তো এই হচ্ছে গিয়ে এটা পার্ট, কালারটা কি ভাইলেট কালার বলবো এটা নাকি পার্পেল বলবো, কি কালার এটা, ভাইলেটই মেবি। তো চমৎকার কালারটা, যে কালারই আমরা বলি না কেন কালারটা সুন্দর, এটাকে অনেকে লাইট বেগুনি কালার বলে, হ্যাঁ। তো চমৎকার শাড়িটা তো রেখে দিব, রেখে দেওয়ার আগে জাস্ট আপনারা যদি ভালো লাগে একটা ইয়ে করতে পারেন। হ্যাঁ কাইসার ভাইয়া আপনি আমার সিক্রেট ফ্যান, আমি বুঝতে পেরেছি, চলে এসেছেন লাইভ দেখতে, থ্যাংক ইউ সো মাচ জয়নিং আওয়ার লাইভ। ভাইয়া কাতান শাড়ি দেখেন ভাইয়া, আমার হাতে অলমোস্ট একটা কাতান সিল্কের শাড়ি আছে রিজনেবল প্রাইসের, আমি এখান থেকে আস্তে আস্তে উপর দিকে যাব। ভাইয়া আমি একটা শাড়ি নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। স্নেহা ফাকি আপু, থ্যাংক ইউ সো মাচ, আর আপনি শাড়ি নিয়েছেন অনেক সুন্দর হয়েছে, জাস্ট এভাবে বললে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। কি করতে হবে, একটা সুন্দর রিভিউ আমাদের পেজে দিতে হবে, এবং আপনি যদি শাড়িটা পরে একটা রিভিউ দেন আরও বেশি ভালো লাগবে। ভাইয়া রেড পার্ল উইথ, আচ্ছা ঠিক আছে, সাদা লালের আর কি রিকোয়ারমেন্ট শিল্পী আপু, আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটাও রেখে দিচ্ছি, ওকে। তো চলো নেক্সট একটা কালার কম্বিনেশনে নেক্সট শাড়িতে চলে যাই, ডিফারেন্ট কিছু দেখাই। কি এটা, আচ্ছা নেক্সট একটা ডিজাইন দেখাবো, যে ডিজাইনটা এখন অব্দি লাইভে কিন্তু মেবি দেখানো নেই। তুমি সাদা লালের কিছু শাড়ি বের করে নাও, হ্যাঁ সাদা লাল দেখাবো কিছু শাড়ি। তো এটার কিন্তু ডিজাইনটা এর আগে কিন্তু দেখানো হয়নি, দামি হোক আর কম দামি সমস্যা নেই, সাদা লাল কিছু কাতান আমি লাইভে দেখাবো আজকে। নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। তো এই শাড়িটার কিন্তু লাইভে এর আগে দেখানো হয়নি, কালার কম্বিনেশনগুলো কিন্তু আপনারা দেখেননি। সবসময় আমরা চেষ্টা করেছি একটু এলিগেন্ট কিছু করার আপনাদের জন্য, এগুলো জাস্ট ফেবুলার। তো এই হচ্ছে শাড়িটার পার, যেটা পেটানো একটা সলিড পার রয়েছে গ্রিন কালারের, আর নিচের দিকে ডিজাইনটা দেখুন, এই ডিজাইনটাকে না একটা নাম আছে এই ডিজাইনটার, এই যে এই এই ডিজাইনটার সাথে যখন এটা উপর দিকে খোলা থাকবে এরকম পাড়ে বাউন্ডারি থাকবে না, এই যে এটা, এই ডিজাইনটার একটা আলাদা নাম আছে, আমি নামটা বলে দিব আপনাদেরকে। চমৎকার এই কাট, এই পাড়ের উপরে এই কাটের একটা এক্সট্রা নাম আছে। ভাইয়া কাতান শাড়ি দেখান, দেখাচ্ছি অলমোস্ট কাতান দেখাচ্ছি। ভাইয়া আপনারা কে কী ধরনের কাতান দেখতে চান আপনি বলতে পারেন, হ্যাঁ দেখাতে পারো, দেখাতে পারো, লাল সাদা হলেই হবে। শান্তা খন্দকার, শেয়ার ডান ব্রো, গিফট দাও। এই বলেছি না যে গিফট নিতে হলে কি করতে হবে, জাস্ট স্ক্রিনশটগুলো
আমাদের ইনবক্সে দিয়ে দিতে হবে। আমরা মাস শেষে এটা কাউন্ট করি, কাউন্ট করে কিন্তু কি করতে গিফটগুলো দিয়ে থাকি। ওকে, খুবই চম। আচ্ছা, গিফট কিন্তু নিতে হলে লাইভটাকে শেয়ার করে স্ক্রিনশট দিতে হবে। আর আমরা কিন্তু গিফটের জন্য এক্সেলেন্ট কিছু জিনিস সিলেক্ট করে থাকি, যেমন কাতান শাড়ি থ্রি পিস দিয়ে থাকি, ঠিক আছে, তুমি ই করতে পারো। আর মুখ শাড়ি দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি সন্ধ্যা তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে শাড়িগুলো অনেক সুন্দর, অসাধারণ সুন্দর শাড়ি। তো এটার আঁচলের ডিজাইনটা কি দেখিয়েছি? কথায় কথায় মেবি ভুলে গিয়েছি, আঁচলটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন, আঁচলটা হচ্ছে কি লক করা, একদমই পেটানো, অল ওভার ওয়ার্কের শাড়িটা। এবং এটার যে বুটি ডিজাইনটা আছে বডিতে, গতানুগতিক বুটি নয়, একটু এক্সট্রা বুটি, সুন্দর একটা গোল্ডেন কাতান শাড়ি দেখানো যাবে সাকি তারা আপু, অবভিয়াসলি যাবে। আমি অলমোস্ট একটা বের করে রেখেছি, এক ঝলক দেখাই, হ্যাঁ একটা ঝলক দেখাই, এই যে ঠিক আছে, অলমোস্ট একটা বের করে রেখেছি, দেখাবো শাড়িটা, ঠিক আছে, শাড়িটা দেখাবো। কাজলকে বলো বের করো, কিছু বলছি, কিছু বের করে দিতে। এস বড়ু আপু, আমি বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন? তো এই শাড়িটা কাদের ভালো লাগছে বলুন তো, নতুন ডিজাইন করেছে, আপনাদের যদি সাপোর্ট থাকে এরকম আরো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আমরা করব। এই শাড়িগুলো কাদের ভালো লাগছে বা এই ডিজাইনটার ব্যাপারে আপনাদের যদি কোনো ওপিনিয়ন্স থাকে আপনারা শেয়ার করতে পারেন। আমরা কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টকে ফলো করি, এরকম চমৎকার কিছু কালেকশন করার চেষ্টা করি যেন আপনাদের ভালো লাগে, আপনারা যাতে পড়তে পারেন মন পছন্দের শাড়িগুলো, মন পছন্দের কালার থাকলে বলতে পারেন, কালারগুলো করে দেওয়া যাবে, ঠিক আছে। প্রাইস এটার কি সিমিলার? প্রাইস কি সিমিলার? 1600 টাকা। ওকে, এটার প্রাইসও থাকছে মাত্র 1600 টাকা। তো সো যাদের এই শাড়িগুলো পছন্দ হচ্ছে, টেক এ স্ক্রিনশট ইনবক্স টু পরশ মনে শাড়িজ। ওকে, রেখে দিচ্ছি, নেক্সট কালারে চলে যাব। নেক্সট কালারটাও বাও, চমৎকার একটা কালার আছে, মিষ্টি পিঙ্ক কালার, অনেক সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। নাসরিন ভুইয়ান 2500 টাকায় বেনারসি। আচ্ছা, আরেকজনও কিন্তু মঙ্গল বেনারসির কথা বলেছিলেন, আজকে কি বেনারসিটা দেখাবো লাস্টে বলো তো, লাস্টে কি বেনারসি দেখাবো? তাহলে কিন্তু বেনারসির দিকে চলে যাবে। আমি সবসময় আপনাদের লাইভে দেখি, লাইভগুলো শেয়ার করি, লাইভ কমেন্ট রিয়েক্ট দিয়ে থাকি। সন্ধ্যা তার অপর দিয়ে আমি দেখেছি এবং আপনার নামের সাথে কিন্তু উপরে শেয়ারার লেখাটাও ওঠে সবসময়, প্রতিটা লাইভেই শেয়ারার ওঠে। ওকে, তো এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটার কালার কম্বিনেশনের তো কথা বলার অপেক্ষাই রাখে না, স্বভাবতের অনেক পছন্দ হবে কালার কম্বিনেশনটা, জাস্ট আমি ধরছি, আপনাদের যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে, একটা ইনবক্স করে ফেলবেন। এই যে আঁচলের ডিজাইনটা, ঠিক আছে, নেক্সট কালারটা দেখাই, নেক্সট কালারটাও কিন্তু জাস্ট বাও, একটা জোস কালার, না এটা দামি, 2500 টাকার বেনারসি, এই যে এখানে নিচে রাখা আছে মঙ্গল বেনারসি। আচ্ছা, মঙ্গল বেনারসিটা দাও, লাইভ শুরু করেছিলাম তখনই। আচ্ছা দাও, মঙ্গল বেনারসিও দেখাবো আর ওই 2500 টাকার বেনারসি দেখাবো, হ্যাঁ 2500 টাকার বেনারসি, এগুলো বের করলো 2500 না 2400 টাকার বেনারসি, মারডালা শাড়ি, হ্যাঁ আরো ওয়েট করব। আমার কাছে মাত্র 4টা শাড়ি আছে এই ডিজাইনের, দেখে নি তারপর চলুন আপনাদের রিকোয়ারমেন্টের সব শাড়িগুলো দেখাবো। ওকে, রিকোয়ারমেন্টের শাড়িগুলো দেখাবো। তো এই হচ্ছে ডিজাইন, ডিজাইনটা তো দেখেছেন, সময় ওয়েস্ট করবো না, জাস্ট আমি ধরছি, আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু ইনবক্স করতে পারেন। ওকে, এই যে শাড়িটা, চমৎকার শাড়ি, এটা কি গ্রিনের কারণে ইফেক্ট করছে? হ্যাঁ, পেছনে ব্যাকগ্রাউন্ড গ্রিনের কারণে শাড়িটা আরও বেশি ইফেক্ট করছে এবং সুন্দরও লাগছে, চমৎকার একটা সুন্দর কালার লাগতেছে শাড়িটা, অদ্ভুত সুন্দর। তো এই হচ্ছে শাড়িটা, মাত্র 1600 টাকা, অর্গেনজা শাড়ি, রিজনেবল প্রাইসের। ওকে, অর্গেনজা রিজনেবল প্রাইসের দেখা, এটা নিয়ে নি, মঙ্গল বেনারসি বের করে ফেলছো না? এসআই পারভেজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি এবং কি করছো? এখন অবধি কি শপে আছো না বাসায় গিয়েছো? তো এই হচ্ছে শাড়িটা, ওকে, এই হচ্ছে শাড়ি, ঠিক আছে, চমৎকার শাড়ি। এই যে ভাইয়া, শাড়িগুলো সত্যি অনেক সুন্দর, ইসরাত নুরি আপু জি। অবভিয়াসলি আপু, আপনাদের পছন্দটাই এত ভালো না, আপনাদের রিকোয়ারমেন্টের কেই ফলো করে কিন্তু শাড়িগুলো আমরা তৈরি করে থাকি। তো এই হচ্ছে শাড়িটা,
খুবই চমৎকার হবে। দাম কত স্নেহা ফাকি আপু? আমার হাতে শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র কত? 1600 টাকা। 30-40 হাজারের মধ্যে ব্রাইডাল বেনারসি দেখান। হ্যাঁ, 30K+ হবে আমাদের ব্রাইডাল বেনারসি আছে, আপনি দেখতে পারবেন। জাস্ট একটা কি দুটা দেখাবো, কারণ পিওর শাড়ি এভাবে খুলে দেখানো থেকে জাস্ট একটু ওয়েট করেন আফরোজা আপু। হ্যাঁ, আমি দেখিয়ে দিব আপনাকে, জাস্ট একটু ওয়েট করেন। আয়েশা আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এখনো শপেই আছি। এসআই পারভেজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি যে লাইভটা জয়েন করেছো, তুমি যে দেখছো, আমি আসলে নিজেকে প্রাউড ফিল করছি। গোল্ডেন শাড়িটা একটু দেখেন ভাইয়া, অপেক্ষা করছি। সাকি তারা আপু দেখে দিচ্ছি, ইনশাল্লাহ দেখে দিব। আর একটা কালার আছে স্যার, আর একটা কালার পরে। হ্যাঁ, সবগুলো শাড়ি নিতে ইচ্ছে করে ভাইয়া। আচ্ছা ইসাদ নুরি আপু, অবভিয়াসলি শাড়িগুলো কালার কম্বিনেশন বলে কথা, এবং ডিজাইনটার সাথে সবসময় এরকম কিন্তু পছন্দনীয় শাড়ি পাওয়া যায় না। ভালো লাগলে কিন্তু নিয়ে রেখে দিন, গিফটও করতে পারবেন। রিজনেবল প্রাইসের শাড়ি 1600 টাকা, নিজেও পরতে পারবেন, চমৎকার শাড়িগুলো। ওকে, জাস্ট যাদের এই শাড়িগুলো পছন্দ হচ্ছে, টেক স্ক্রিনশট ইনবক্স টু পরশমনি শাড়িজ। ওকে, আয়াত আপু লিখেছেন আপনার শাড়ির কালেকশন খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার আসলে আমার শাড়ির কালেকশন নাই, আপনাদের পছন্দের কালার কম্বিনেশনগুলো, ঠিক আছে। আলম হুসাইন ভাইয়া, আপনার পাঞ্জাবিটা দারুণ লাগছে, তাই নাকি? সত্যি নোটিস, আচ্ছা আজকে তো পাঞ্জাবি নোটিস করার কথা না, আজকে কিন্তু স্পেশাল আর একটা জিনিস পড়েছি, ঠিক আছে না? দুপিয়ান পড়েছি, কি বলে দুপিয়ান না কি বলে, ধুতি, ধুতি ধুতি পড়েছি, আসলে নামই ভুলে গিয়েছি। চমৎকার, কিন্তু আজকে অন্যরকম কিছু পড়ছে। আচ্ছা ব্রো, কে বন্ধুকে কিনে দিব ভাইয়া, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে শাড়িটা। ওকে, ও বাহ, এটা আবার আলাদা ডিজাইন, এটা আবার পাড় দেখুন, গোলাপ ভালোবাসা ফুটে আছে পুরো শাড়িটা জুড়ে। ওকে, আর এই হচ্ছে গিয়ে আমার এটা, আর সাথে কিন্তু কি আছে, এরকম চমৎকার একটা বুটি ডিজাইন আছে, আঁচলটা পেটানো। ওকে, রেখে দিয়ে এখন সাদালাল দেখাবো, সাদালাল দেখাবো। দুইটা দেখি দেখা যায় না, ও আচ্ছা দুইটা দেখা যায় না, আলম হোসেন ভাই আচ্ছা আচ্ছা, তাই না? এই হচ্ছে শাড়িটা, ধুতিটা দেখা যায় না, ওই তো পড়ছি, ওটা আস্তে করে পড়েছি, আর তুমি ইয়ে দাও। আচ্ছা সাদালাল, এই আচ্ছা সাদালালের চলে গেছে, আমি কালেকশন দেখাবো। সাদালাল মনে করেন যে এই সুতি শাড়িটা না দেখালেই নয়, এবার এবারের জন্য ভাউচ। আয়াত আপু থ্যাংক ইউ সো মাচ। তো সাদালাল এই শাড়িটা না দেখালে নয়, এটা পুজোয় স্পেশাল এবার পরশমণি শাড়িজ করেছে। হ্যাঁ দেখাবো। শিরিন বেগম ভাইয়া বা আপু, সরি আপু, আমি দেখাবো, ঠিক আছে আমি দেখাবো। এটা মজা করলাম ভাইয়া, কিছু মনে করেন না তো। আরে কি বলেন ইসরাত নুরি আপু, আসলে আমি তো আপনাদের এরকম সাপোর্টের কারণেই লাইভটা করে থাকি, এবং আপনাদের কথাগুলো ভালো লাগে, এবং আপনাদের সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই লাইভগুলো করা। বাহ, তো এই সাদা লাল শাড়িটা আবারও আমরা বারবার দেখাচ্ছি, কারণটা হচ্ছে এইবার সিজনের আমরা চাচ্ছি যে দিদিরা আছেন আমাদের সাথে, যারা স্পেশালি পুজোতে সাদা লাল পরতে চান, তাদের জন্য আমরা যে নতুন কালেকশনটা করেছি, এই সুতিটা, এই সুতিটা কিন্তু আমরা এই পুজোর জন্যই করেছি, এবং এটা আমাদের নিজস্ব প্রযুক্তিতে নিজের তাঁতে তৈরি করা সুতি, এবং এই সুতি শাড়িটার কালার কম্বিনেশন আমাদের কাছেই পাবেন পরবর্তীতে, বাট অন্য কোথাও পাবেন না এই শাড়িটা, এমন একটা শাড়ি। আর এটা ব্যাক পোর্শনটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল সিস্টেমে লক করা, ট্রেডিশনাল সিস্টেমে একদমই লক করা, কোনো সুতো উঠা থাকবে না। ওকে, প্রাইস কিন্তু খুবই রিজনেবল রাখার চেষ্টা করা হয়েছে। আর এই সুতিটা শুধু সুতি নয়, এই সুতিটার ভেতরে কিন্তু একটা স্টাইপ স্টাইপ ভাবে ডিজাইন ধুপিয়ানের মতো করে দেয়া আছে, ঠিক আছে। দেখতে কিন্তু অন্যরকম একটা ফটন লাগে। প্রাইস কিন্তু এটার পরে মাত্র 1700 টাকা, বিউটিফুল শাড়ি, থ্যাংক ইউ সো মাচ।
তো 1700 টাকা। তো আমাদের এই এই কালেকশনটা শুধুমাত্র এই পূজোর জন্যই নিয়েছিলাম আমরা, এরপরে কিন্তু আবার নতুন ডিজাইন আসবে, তো এই পূজোর জন্য কিন্তু এই শাড়িটা বেস্ট হবে আপনাদের। তো চলুন একটা সাদা লাল শাড়ি আরো রয়েছে দেখে দিই, গদিতে রাখা আছে, কয়টা গদি থেকে উঠাই দাও, আস্তে আস্তে আস্তে। তো সাদা লালের এই শাড়িতে একটু এক্সপেন্সিভ হবে, একটু এক্সপেন্সিভ বলতে কি ভালোই এক্সপেন্সিভ হবে, দেখতে মনে হচ্ছে না, পাড়টা জোড়া লাগানো হবে, আসলে কিন্তু কোনো জোড়া লাগানো না, এই শাড়িটা হাতে তৈরি করা হ্যান্ডলুমের উইভিংয়ের একটা চমৎকার শাড়ি। এটা তান হাপও দেখাচ্ছিল আমি এই শাড়িটা, বা ওকে এটা আমি এই শাড়িটা দেখি দেখি আপনাদের ভিডিওটা, আচ্ছা ভিডিওতে দেখেছেন আর কি। জি শাড়িটা আমরা পুজোর জন্যই করেছিলাম, তো এই শাড়িটা, এটার যে ব্যাক পোর্শনটা আছে এটার আঁচলের সাথে না বাইরে থেকে দেখলে মনে হয় জোড়া লাগানো একটা বুটিকতে শাড়ি হবে। বাও থ্যাংক ইউ সো মাচ আপু, তো মনে হয় জোড়া লাগানো হবে, আসলে এটা কিন্তু কোনো জোড়া লাগানো না, এটার এটার ব্যাক পোর্শনটা দেখুন কোনো জোড়া লাগানো না, এটা একদম সম্পূর্ণ উইভিং এ তৈরি করে দেওয়া আছে, আর ব্যাক পোর্শনের সুতা দেখে তো বুঝতেই পারছেন কত ইন্টারেস্টিং একটা শাড়ি। ইন্টারেস্টিং হবে না কেন, এটা দেখতে কিন্তু ব্যাক পোর্শনের সুতা দেখে আপনারা বুঝতেই পারবেন কিউট শাড়িটা। জি আপু কিউট শাড়ি এটা, তো এটার ভেতরে যে ওয়ার্ক আছে এটা সম্পূর্ণ হাতে তৈরি করা একটা ওয়ার্ক, এগুলো কিন্তু ও যে স্টিচ সুই দিয়ে সোনামুখী সুই ঠিক ওই টাইপেরই একটা ওয়ার্কের দিয়ে তৈরি করে দেওয়া আছে, এবং এটা বডিটা হচ্ছে কাতান, কাতানের ভেতরে বিন্দিয়া বুটিটা আছে, ঠিক আছে, কাতানের ভেতরে বিন্দিয়া বুটি আছে, আঁচলটা হচ্ছে শর্ট পাল্লোর আঁচল, শর্ট পাল্লো আঁচল। এবং এটা ব্লাউজটা কী আছে একটু দেখে নিত, আমি মনে নেই ব্লাউজের কথাটা আমারও, ওয়াও ব্লাউজ হচ্ছে একটা স্টাইপ রেড স্টাইপের ব্লাউজ, ওকে রেড স্টাইপের ব্লাউজ। এই যে শাড়িটা যখন আপনারা পরবেন, ব্লাউজটা যখন আপনাদের থাকবে এরকম রেড কালারের স্টাইপ দেওয়া, তখন কিন্তু শাড়িটা আরও বেশি সুন্দর লাগবে, ঠিক আছে, এই যে শাড়িটা, এটার আউটলুকটা আরও বেশি চমৎকার লাগবে। এটা প্রাইসটা একটু এক্সপেন্সিভ হবে, 13,000 কত টাকা দেখলাম, 11,800 টাকা, আচ্ছা 11,800 টাকা পড়বে এই শাড়িটা প্রাইস। অরিজিনালি কাতানের ওপরে হ্যান্ড ওয়ার্কের এরকম মাল্টি সুতো কাজের পার দিয়ে তৈরি করা, বডিতে এরকম মিনা ওয়ার্ক আছে এবং রোজ গোল্ড কালার জারি আছে। এরপরে থাকছে 1600 টাকার কাতানের একটা সাদা লাল, মম একটা সরা ফেলো তো, এই হচ্ছে গিয়ে ওয়াও, এই শাড়িটাও আপনারা নিয়ে ফেলতে পারেন 1600 টাকা, এত সুন্দর শাড়ি। জি রিয়াপু অবভিয়াসলি শাড়িটা অনেক বেশি সুন্দর, একটু এক্সপেন্সিভ হলেও শাড়িগুলো কিন্তু জাস্ট ওয়াও। এটার আঁচলটা দেখে দিচ্ছি, হ্যাঁ আঁচলটা এটা হচ্ছে লাল, এই হচ্ছে গিয়ে আমার পাড়ের ডিজাইনটা, এক্সট্রা ফ্লাওয়ার ডিজাইন, এবং এটার ওয়ার্কটা ওখানে চমৎকার আছে, আর কুচিটা হচ্ছে রেড কালার, কুচিটা রেড, আর পেছন দিকে যে ফার্স্ট প্যাচে চলে যায় যেভাবে প্যাচে যেটা, তখন কিন্তু থাকবে এই অফ হোয়াইট কালার, অফ হোয়াইটের পরে এখানে দুটো কুচি দিবেন অফ হোয়াইটে, ঠিক আছে, তারপর এই রেড কালারটা শুরু হবে, আর রেড কালার যেখানে শেষ হবে কুচিটা ওখানেই শেষ, ঠিক আছে, কুচিটা ওখানেই শেষ। শাড়িটা দেখে মন জুড়িয়ে গেল অবভিয়াসলি আপু, শাড়িটা আমারও খুব ভালো লেগেছে, কারণ শাড়িটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের হাতে তৈরি করা শাড়ি। এই হচ্ছে শাড়িটা দেখুন, এই এটার আঁচল লাল, কুচিটা লাল, বডিতে থাকবে এরকম গোল্ডেন, আর এই যে ব্যাক পোর্শনে পেছন দিক থেকে পুরো গোল্ডেন থাকবে, ঠিক আছে, প্রাইস থাকছে 1600 টাকা। নেক্সট জাস্ট ওয়াও। জি আপু এটা হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন এই শাড়িটার নাম মেঘদূত কাতান, মেঘদূত কাতানের উপরে চমৎকার একটা এই শাড়িটার আছে, হ্যাঁ আছে, নিচে পাড়ের দিকে আছে, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এই কালারটা কিন্তু ঘিয়া টাইপের একটা কালার, গোল্ডেন কালার বলতে পারি, পাড় হচ্ছে এরকম পেটানো সলিড একটা মিনা ওয়ার্কের পাড়, মিনা ওয়ার্কের, এখানে কিন্তু আপনার রয়েছে কি জানেন চমৎকার একটা জারি, যে জারির নাম হচ্ছে নর্তকী জারি, এই যে ঠিক আছে নর্তকী জারি দিয়ে এটা ওয়ার্ক করা আছে। আজকে চার দিন হলো আপনাদের লাইভ দেখে অনেক সুন্দর শাড়িগুলো, তাই জন্য লাইভগুলো আর মিস করতে পারলাম না, রিয়া রিয়া আপু
কথা এটা না যে আসলে শাড়িগুলো সুন্দর আপনাদের দেখার দৃষ্টি এবং আপনাদের পছন্দগুলো অনেক সুন্দর আপনাদের রিকোয়ারমেন্টকে ফলো করে এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো কালেকশন করি বলেই ভালো লাগে সো আপনাদেরও কোনো ওপিনিয়ন্স থাকলে আপনারা আমাদের জানাতে পারেন আমরা ওই ধরনের শাড়িগুলো কালেকশন করব নেক্সট টাইম আর আমাদের নিজস্ব তাঁত রয়েছে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার তো আমরাও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টের শাড়িগুলো তৈরি করতে পারি ওকে চমৎকার শাড়িটা প্রাইস থাকছে কত 8150 মেঘদুধের কাতান ওকে মেঘদুধ 8150 টাকা নেক্সট সিমিলার প্রাইস হবে এটাও 8150 টাকা একই শাড়ি এটার কিন্তু আলাদা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি আচ্ছা লাইভের লাস্ট দুটো শাড়ি হবে খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় শাড়ি যেটা হচ্ছে 30K প্লাস হবে বেনারসি দুইটা আমাকে বেনারসি দিও তাদের ভাই যেহেতু আমাদের পিওর শাড়ি একদম 100% রেশমের শাড়ি শাড়িগুলো খুবই সফট একদম কটনের মতো যে তুলা হয় না তুলোর মতো সফট হবে প্রাইস কত আমার হাতে শাড়িটা 8100 টাকার হ্যাঁ বিউটিফুল বললো কম বলা হয় আচ্ছা বিউটিফুল বললেও কম বলা হয় তাই নাকি অবভিয়াসলি তো এখন আমি ওই দুই পিস শাড়ি দেখাবো আপনাদেরকে হ্যাঁ ইন্টারেস্টিং দুই পিস শাড়ি দেখাবো জাস্ট আর আজকে লাইভের লাস্ট ওয়ান শাড়ি হবে ওই দুটোই তো এই হচ্ছে কালার এখানে কিন্তু মাস্টার্ড কালার আছে দুটো মানে নীল আছে কি গ্রিন আছে না আচ্ছা দাও না থাক দরকার নেই ওকে আগে দেখান কে রেখে দিচ্ছি এটা এটা ব্লাউজ কি ওইটা আছে 2400 টাকার আচ্ছা দাও এত দাম হ্যাঁ আপু এটা মেঘদুধ কাতান আপনারা যারা মেঘদুধ সম্পর্কে জানেন ট্রিনা আপু তো আপনারা অবশ্যই কিন্তু জানেন যে কাতানগুলো অনেক বেশি প্রাইজের হয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে গিয়ে 2400 টাকার বেনারসি 2500 না 2400 টাকার বেনারসি দেখিয়ে দিলাম একটা 2400 টাকার এই বেনারসি গুলোরও কিন্তু হিউজ কালার আছে আপনারা চাইলে কালার গুলো দেখতে পারেন শাড়িগুলো খুব সুন্দর ফারজানা আপু জি আপু শাড়িগুলো সুন্দর অবভিয়াসলি আপনাদের দেখার চোখগুলো সুন্দর এবং ছোট ভাই এটা লাইভ করছে তাকে সাপোর্ট করছেন এটাও অনেক বেশি মানে আমার জন্য কিন্তু খুবই লাকি একটা ব্যাপার তো এই হচ্ছে আঁচলটা আঁচলটার সাথে বডি ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া মাথা ঘুরছে শাড়ি দেখে এস বড়ুয়া আপু তাই নাকি শাড়িটা হচ্ছে মাত্র কত জানেন মাত্র 2400 টাকা 2400 টাকা জর্জেট কম দামে দেখান সাগর ভাইয়া দেখাবো ইনশাল্লাহ আজকে জর্জেট দেখাবো দেখি এটা এটা তো 2400 টাকার গেল মঙ্গল বেনারসি একজন দেখতে চেয়েছিলেন তো ওনাকে একটা মঙ্গল বেনারসি দেখায় তারপর যে পিওর দুইটা শাড়ি দেখাবো এটা হচ্ছে মঙ্গল বেনারসি সবারই প্রাইস জানা আছে 10500 করে দেয়া আছে প্রাইসগুলো রোকাইয়া ইসরাত আপু নাইস থ্যাংক ইউ সো মাচ ও বাও এটা আঁচলটা তো নাইস দেখুন তো আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা না দেখলে মিস করবেন কিন্তু আঁচলের ডিজাইনটা দেখুন জাস্ট একটা রাজকীয় ভাব আছে রয়্যালি রয়্যালি একটা ফিল আসে শাড়িটা দেখলে ঠিক না আর এই যে কাঠদানের ডিজাইনটাও কিন্তু চমৎকারভাবে করে দেওয়া আছে কুমকুমের ডিজাইন যেটা আমাদের 700 বছর আগে ডিজাইন রয়েছে এখানে করা আর এই হচ্ছে শাড়িটার ভেতরের যে ওয়ার্ক আছে এখানে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু রঙ্গোলি থেকে নেওয়া এবং এখানে জুয়েলারি স্টোন নেকলেসের মানে কি নাই এই আঁচলের ভেতরে সব রয়েছে ভাইয়া অর্গেঞ্জা দেখান ও আচ্ছা অর্গেঞ্জা বাদ রয়ে যাচ্ছে না এক পিস অর্গেঞ্জা চান তো আপনার পেছন থেকে মামু বা ওই যে অল ওভার কাজের একটা ভেতর থেকে অর্গেঞ্জা নিয়ে আসেন আপনি ওই যে অল ওভার মাল্টি সুতার কাজের এই তো আছে হ্যাঁ আচ্ছা দেখিয়ে দিচ্ছি একটা অর্গেঞ্জাও দেখাবো অর্গেঞ্জাটাও স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন ওকে এই যে ঠিক আছে এই যে শাড়িটা পার এই মঙ্গল বেনারসির কিন্তু অনেক কালার কম্বিনেশন এবং ডিজাইন আছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিন আয়াত ইসলাম আপু কেন হবে না আপনি চাইলেই হবে জাস্ট আপনাকে একটু কনভিন্স করতে হবে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে এইচবি কে মানে হাজবেন্ডকে আর যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আম্মু বা আব্বুকে একটু কনভিন্স করলেই কিন্তু নিয়ে চলে আসবে কনভিন্স করতে হবে একটু নাইস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ জাস্ট একটু কনভিন্স করতে হবে তো এই হচ্ছে গিয়ে
ঠিক আছে, শাড়িটা মঙ্গল বেনারসি দেখানো শেষ। এটা কিন্তু 10,500, এটার অনেক কালার কম্বিনেশন আছে, চাইলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। দাও নেক্সট দাও। এটা হচ্ছে অর্গেঞ্জা। অর্গেঞ্জা আপনারা সবসময় হার্ড দেখেছেন, আজ আমি একটা সফট অর্গেঞ্জা দেখাবো। সফট অর্গেঞ্জা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এমন একটা অর্গেঞ্জা রয়েছে আমার হাতে। এবং এটা ফেব্রিক্সটা সবাই জানেন ট্রান্সপারেন্ট হয়, এই যে এরকম এরকম একটা ট্রান্সপারেন্ট হয়। এই যে না, এটা ই করবো না, এই যে ঠিক আছে, এটা অর্গেঞ্জা। এটার মধ্যে রোজগোল্ড জারি দিয়ে ওয়ার্ক আছে এবং এটা খুবই চমৎকার করে করা। ডিজাইনটা দেখেছেন, এটা প্রাইসটা বলে দাও আমাকে, 7,800 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে 7,800 টাকা। এটা তিনটা কালার আছে, আমি আরেকটা সবার মন পছন্দের কালার আছে, কালারটা দেখিয়ে দিচ্ছি, ওটার কালারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পানাফুল কালার পার্পল, আর এটা হচ্ছে পিচ কালার। এই তিনটা কালার আছে অর্গেঞ্জার ভিতরে, একদম লেটেস্ট নতুন ডিজাইন। কত বললো প্রাইসটা ভাইয়া? 7,800 টাকা। ওকে, অর্গেঞ্জা সফট। আপনারা সবসময় হার্ড অর্গেঞ্জা দেখেছেন, আজ আপনাদের লাইভে আমি কিন্তু একটা সফট অর্গেঞ্জা দেখিয়ে দিচ্ছি। আদাব ভাইয়া, আদাব দাদা, কেমন আছেন আপনি? তোমার ভয়েসটা সুন্দর রিফাত ভাইয়া। জি ভাইয়া, আসলে এটা গড গিফটেড, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এবং অনেক সময় এটার জন্য ফোনে অনেক কথা শুনতে হয়। তো এ হচ্ছে শাড়িটা, এ হচ্ছে শাড়িটা, ঠিক আছে। পরশমনি শাড়ি মানে আমিও তো এটাই বলি, অসম্ভব অসাধারণ সুন্দর শাড়িগুলো, প্রতিটা শাড়ি চমৎকার। আচ্ছা একটা শাড়ি দেখাই তাহলে, দেখি কোন ডিজাইনটা দেখাবো, ওইটা দেখাই। আচ্ছা দাও শাড়িটা, না খুললে অনুভূতি মানে কিছু কথা না বললেই নয়। আজ এশিয়া এত বড় একটা ইয়ে, আমাদের উপমহাদেশ এশিয়াটা, সত্যি মজার মানুষ আপনি। হ্যাঁ রিফাত ভাইয়া, আসলে মজা তো ওইটাই। তো এশিয়ার ভেতরে সর্ববৃহত্তম একটি মার্কেটের নাম হচ্ছে, শুধুমাত্র একটা প্রোডাক্ট বিক্রি করে, সেটা হচ্ছে বেনারসি পল্লীতে বেনারসি শাড়িগুলো। আর যে বেনারসি পল্লী আজ এত বড় সুপ্রতিষ্ঠিত, সেই বেনারসি দেখাতে চলেছি। শাড়িটাকে ধরেছি কীভাবে দেখেছেন, এটা আসলে আমাদের একটা ভালোবাসা অনুভূতি এই শাড়িগুলো। এই শাড়ি সম্পর্কে কখনো অনুভূতি হারাবে না। তো এই সেই বেনারসি, একদমই 100% পিওর রেশম দিয়ে তৈরি করা, যেটা প্রাইসটা 30+ হবে, 30K+ হবে। এই শাড়িগুলো খুবই সফট এবং লাইট ওয়েটের হয়। এই শাড়িগুলো রেগুলার আমরা লাইভে দেখাই না, জাস্ট আপনাদের রিকোয়ারমেন্টকে রক্ষা করার জন্য আমি শাড়িটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলটার যে ডিজাইনটা আছে, ডিজাইনটা দেখুন, একদমই এই জারিগুলো হচ্ছে গিয়ে রোজ গোল্ড জারি দিয়ে করা। এটা যে পাড়ের ডিজাইনটা আছে, অদ্ভুত সুন্দরভাবে করে দেওয়া আছে, এবং এটার যে প্রতিটা লেয়ারে যেন ভালোবাসা বোনানো আছে, এরকম কিছু এটা। আর এই শাড়িগুলো তৈরি করতে কিন্তু 1 মাসেরও বেশি সময় লাগে, রিজনেবল প্রাইসের মধ্যে দেখা। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দিব সন্ধ্যা তারা আপু, যে জাস্ট ওয়াও একটা শাড়ি। তো এই হচ্ছে সেই শাড়ি, আমাদেরও কিন্তু বলবো যে আমি এর আগে লাইভে মেবি বলেছিলাম আমি, যে আমার যে দাদা আছে, দাদাটা হচ্ছে বেনারসের আর দাদি হচ্ছে কলকাতার। তো আমার আদি বাড়ি কিন্তু বেনারসে, যেখানে এই বেনারসির উৎপত্তি। আমার নিজের মানে কি বলবো যে অনুভূতি এই শাড়িগুলোর প্রতি অন্যরকম, আর এই শাড়িগুলো আমাকে খুবই মানে অন্যরকম একটা ইয়েতে নিয়ে যায়, কারণ আমরা এই বিজনেসের সাথে সেই জন্মগতভাবে রিলেটেড। শুধু আমি না, আমার বাবা না, আমার দাদাও এই বিজনেসের সাথে রিলেটেড। এবং বেনারস থেকে আমরা যখন বাংলাদেশে এসেছিলাম, তখন এই বেনারসের 48টা তাঁত ছিল আমাদের নিজেদের, এখনো আছে, তাঁত আছে এখনো। তো এই হচ্ছে শাড়িটা, খুবই চমৎকার শাড়ি এগুলো, ঠিক আছে। এই শাড়িগুলো 30+ হবে, ওকে, 30K+ হবে। এটার প্রাইসটা আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে অনেকগুলো কালার এবং ডিজাইন দেখে নিতে পারেন, ঠিক আছে। এই শাড়িগুলো বেশি খুলে লাইভে আমি দেখাবো না, জাস্ট আপনারা এটা চমৎকার একটা ভিডিও দেখে নিন, স্ক্রিনশট দিলে আমি একটা ছোট ছোট করে এটা একটা ভিডিও করে দিব। এরপরে এটার আরেকটা ডিজাইন দেখাতে চেয়েছিলাম, সেটা দেখাবো। স্নেহা আপু আরেকটা ডিজাইন দেখাই, বলে দাও লাইভে আছি, ফোনটা রিসিভ করো। কাতান কাদা ডিজাইন না কোটা ডিজাইন,
কোটা আচ্ছা আমি বুঝতে পারিনি রিফাত ভাইয়া আপনি একটু ইয়ে করেন আমাকে আরেকবার কমেন্ট করেন প্লিজ মামু মামু দিয়া পিছাই নিও এটা গিফট করব মামু আমি এটা গিফট করব তুমি বিয়ে করো আমি গিফট করব আগে নিজের জন্য এটা সরায় নাও এইটা হচ্ছে গিটা অনেক সুন্দর শাড়িটা তো এটার আঁচলটা দেখালাম আপনাদেরকে আঁচলটা দেখুন আঁচলে যে ডিজাইনটা আছে এটা কিন্তু রয়্যালি একটা ডিজাইন এটা সব সময় আমি বলে থাকি এবং এটার বডি ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি লেটেস্ট ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু আপনাদের জন্য একদমই নতুন ভাবে করা হয়েছে এই যে ডিজাইনটা আচ্ছা এই শাড়িটার টোটালটার একটু ওয়েট হবে কারণ কি এই শাড়িগুলো অরিজিনাল রেশম শাড়িগুলো যত ঠান্ডা হবে মানে ইয়ে হবে এগুলো এসির মতো লাগবে শরীরের সাথে কমফোর্ট ঠান্ডা ফিল হবে যদি কোনো আপু বেনারসি পল্লীতে আসেন যদি আমার সাথে দেখা হয় বা বেনারসি সম্পর্কে জানতে চান আপনাদেরকে এটার একটা জানার প্রসেস সিস্টেম আছে এখানে 6000-এরও বেশি সুতো আছে এই যে এই সুতোগুলো 6000-এরও বেশি সুতো দিয়ে তৈরি করা এই শাড়িগুলোর কিন্তু আমি সুন্দর প্রসেসিং সিস্টেমটাও দেখায় নিয়ে আসতে পারবো কারখানা থেকে আমাদের এই চমৎকার শাড়ি কিন্তু আপনাদের জন্য থাকছে এবং এটার সকল আপডেট ইনফরমেশনও নিয়ে নেবেন প্রাইস 30K প্লাস হবে ওকে আমি সামনে চলে আসি ভাই আমরা তো এটাও রেখে দিচ্ছি তো আজ এই পর্যন্তই আগামীকালকে আবারও আপনাদের সবাইকে একটু ডিস্টার্ব করতে কিছু শাড়ি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসবো লোভ লাগাতে পরশমণি শাড়িজের পক্ষ থেকে এবং ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকেন ভালো থাকুন পরশমণি শাড়িজের সাথে থাকবেন ছোট ভাইয়াটার জন্য দোয়া করবেন নেক্সটে যেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসতে পারে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম